আস্তে আস্তে আহ দরদি আমি তো বড় রংবাজ আছি আরে আজকে গান হইল এক মেয়ে শিল্পীর সাথে মেয়েদেরকে আমি আবার এমনি ডরাই সব সময় তা আমারে তো ধরছে সবাই হাত উঠাইলো জান্নাতে যাওয়ার জন্য তুমি উঠাইলে না কেন আমি কই দেহ তুমি না আমারে যাও না সব কইয়া দিলা নামাজ পড়া সোজা বাইতে এবার আর কোন দিকে যাইবা না ভাই ভাই জিন্দা সেন রাখতে দাও একটা জিনিস বেশি চিপড়াইলে তিতো হয়ে যায় আজকের পালা হইল শরীয়ত এবং মারফত শরীয়তের ভূমিকায় সারা বাংলার পরিচিত মুখ মুক্তা সরকার আর মারফতের ভূমিকায় আমি অধম চেষ্টা করব নতুন নতুন কিছু দেওয়ার জন্য এই যুবক ভাইয়েরা এই আশেপাশে এত কথা বললে কিন্তু হবে না এই রুবেল খামিজ খেয়ে থাক এই পিছনের মানুষগুলো একটু কথা বলেন দয়া কইরা চুপ থাকবেন আজকে গান হইল এক মেয়ে শিল্পীর সাথে মেয়েদেরকে আমি আবার এমনি ডরাই সব সময় গেছি নামাজ পড়তে মসজিদে শুক্রবার তো শুক্রবার দিন বিভিন্ন রকমের বয়ান করে না হুজুর এর মধ্যে দানকারী যারা তাগ জান্নাতের একটা ব্যবস্থা করছে এখন হুজুর বলতেছে কারা কারা জান্নাতে যাইতেছা হাত উডান সবাই হাত উডাইছে আমি আর উডাই নাই আয় বর্ষি বাইতে কেমনে জানি বাড়িয়ালির কানে খবর গেছে আমি হাত উডাই নাই তা আমারে তো ধরছে সবাই হাত উডাইলো জান্নাতে যাওয়ার জন্য তুমি উডাইলে না কেন আমি কই দেহ তুমি না আমারে যাও না সব কইয়া দিলা নামাজ পড়া সোজা বাইতে এবার আর কোন দিকে যাইবা না আমি মসজিদ থেকে যদি জান্নাতে যাই তো তোমারে কন্ট্রোল করুম কেমনে এই জন্য আমি আতুত আজকে ভাই ওই খানদানের লগে গান বুঝলেন নি এরা কন্ট্রোলটা খুব ভালো করতে পারে যা আমরা পারি না যার জন্য একটু হিসাব কিতাব করে গান গাইতে হইব এই শরীয়তের এটা পাঁচটা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ জাকাত আরে
জুয়ান ফুলাবান ফুলাবানগুলির রক্ত খালি উতলাইয়া উঠবে। ময় মুরব্বী যারা কেউ কিন্তু কথা কয় না, আর অগমুখের মধ্যে তালা মারা দেন, তালা ভাঙ্গি আহের পরে কথা কইব। এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এলাকায় গেলেন ইসলাম প্রচার করতে, যে এলাকায় গেল ওই এলাকার মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ইসলাম মানি, কিন্তু আমাগো কয়েকটা শর্ত আছে। কয় কি? কয় শর্তগুলি হইল, আমরা নামাজও পড়ুম না, রোজাও করুম না, এরপরে আপনার ইসলাম মানি, আপনার রাজি কিনা কোন? রাসুল রাজি হয়ে গেল, ঠিক আছে, তোমার নামাজও লাগবো না, রোজাও লাগবো না, হজও লাগবো না, জাকাতও লাগবো না। এখন ইমাম সাহেব, আরে আমার একটু বুঝাইবেন, ইসলাম আছেই তো এই পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়াইয়া, নাকি? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এখন এর মধ্যে সাইড যাই তো গেছে গা। তাইলে আমগো এই সমাজের মধ্যে আপনারা এই নামাজ নামাজ কইয়া এত ঝামেলা আরম্ভ করছেন কেন? এটা কিন্তু আমার কথা না, বুখারি শরীফের কথা। খবরদার, কেউ আমারে মারতে আইয়েন না, যদি আপনার কখনো ঝামেলা হয় বুখারি শরীফ যে লেখছে হ্যাগো বিরুদ্ধে ঝামেলা করেন। যদি বলেন মিয়া হাদিসের কথা তুমি কইছো, কই আছে, এইটা আমি দেখাই দিয়া যাবো যে বুখারি শরীফের এত পৃষ্ঠা এত নম্বর হাদিসের মধ্যে এটা আছে। এই একটা প্রশ্ন করে রাখলাম, আর একটা করুম সামনে, একটা গান গেল। যাবি রে আগে মারো ফতের দেশে যদি যাবি, সেই দেশে এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি, নিগুম ঘরে চাবি ভালো, নিগুম ঘরে চাবি ভালো, নিগুম ঘরে চাবি। সে দেশে এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি, নিগুম ঘরে চাবি ভালো, নিগুম ঘরে চাবি ভালো, নিগুম ঘরে চাবি। Oh,
দাবি পলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরতম জিকিরের ধ্বনি কানে শুনবে ভাবির ভালো কানে শুনবে ভাবির ভালো কানে শুনবে ভাবির পলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরতম জিকিরের ধ্বনি কানে শুনবে ভাবির ভালো কানে শুনবে ভাবির ভালো কানে শুনবে ভাবির যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে কর সখা সব সময় বন্ধুর দেখা সামনে ভাবির ভালো সামনেতে ভাবির ভালো সামনেতে যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে কর সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে ভাবির ভালো সামনেতে ভাবির ভালো সামনেতে মারফতের দেশে যদি যাবি এই বাচ্চারা এই আস্তে আস্তে আহ দর দি আমি তো বড় রংবাজ আছি হা আমি রংবাজটা কম না কত রংবাজি করছি জীবনে
ছোটকালে যদি কেউ আমারে মারত আমি মনে মনে বকতাম কারণ হুনে বকলে যদি আবার মারে ইগোর ইসনা বড় হইয়া হাসাই রংবাজ হয়ে গেছে এই অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি ছোট বড়া এই যে আমরা এখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছি কেউ কি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো পারব না এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে এখন ছিলাম কোথায় কোথায় আসছি আর যাব কোথায় নিশ্চয় এর মধ্যে একটা রহস্য আল্লাহ পাক লুকাইয়া রাখছে এই যে দুনিয়ার মধ্যে আসছি আমরা ভালো মন্দ কত কাজ করছি সব কি সঠিক সব সঠিক না তাহলে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টি করার জন্য দেখেন আমরা শরীয়ত কই আর মারফত কই যত পথের কথাই কই আখেরাতে একদিন আমাদের এই হিসাব দিতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা কি কইরা গেলাম এই জন্য এই পাপী দেহটাকে এই দুনিয়ার থেকেই শুদ্ধ করে নিতে হবে যেন আখেরাতে পার ঘাটে আমার ঠেকতে না আর এই জন্য দরকার হইল একজন মানুষের একটা গরু ঘাস খাইতে খাইতে ওই যে ইরিধান বনে না ইরিধান মাটি নরম কইরা মাটি নরম কইরা তারপর ইরিধান বনে গরু তো গরু বুঝে নাই ওই ধান খাওয়ার জন্য ওই জমিনের মধ্যে গেছে আর সাইর হাত পাও মাটির মধ্যে গেছে ডাইব্যা জমিনের পাশে হইল জঙ্গল বন ওই বনের একটা বাঘ দেহে যে খাওয়ান আমার আছে বাঘের একটা স্বভাব আছে দেখবেন সামনে দিয়ে হাইটা গেলেও খায় না ও দৌড়ে ধরে খাইবে তো তোর টার্গেট লইছে জঙ্গলের থেকে দৌড়টা যে শুরু করছে একটা লাভ দিয়া গরুর সামনে গিয়া পড়ছে কিন্তু বাঘেও বোঝে নাই মাটি যে নরম বাঘেরও চাইরও হাত পাও গেছে জমিনে ডাইবা এখানে বাঘেও নড়তে পারে না তো অনেকক্ষণ পর বাঘে গরুডারে কয় ভাই তুই একটু আঁকবা কয় কেন কয় তোরে খাম কয় তুই আমার খাওয়ার লাগে আইসাওত কয় হ কয় রাখি একটু উপর তোরে খাইতেছি কয় তুই আমার কেমনে খাবি রে কয় দেখ আমার একটা মালিকে পালে আমার জেনেরাই কে গেছিল আইসা যখন দেখবো ওই জায়গায় আমি নাই খুঁজতে খুঁজতে এই জায়গায় আইব আই আমারে পাইব লগে দেখবো তোরে তোরে দেখলে এই জায়গায় আইব তুই না বা যাইব গা গ্রামে গ্রামের ব্যাগ মানুষ দাওয়াত লইব কিসে বাঘে কাটকা পড়ছে লপিটে আমারি হ্যালো লাডি সোডা নিয়া আগে তোরে পিটাইয়া মারবো
তারপরে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব তুই উদ্ধার পাবি না কেন জানিস বলে কেন কয় তোর কোনো মালিক নাই আমার একজন মালিক আছে আমার মালিক আমারে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব এজন্য এলমে মারফতে বলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া তুমি একজন মালিক সাব্যস্ত করো আখেরাতে ওই রকম তোমার হাত পাও যদি পাপের জমিনের মধ্যে দেবে যায় তোমাকে যেন সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এই জন্য একজন কামেল মুর্শিদের দরকার আছে তাই হালিম সাইজি বলেছেন অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি এখন আরেকটা প্রশ্ন করতে তো মনে চায় কি কোন আপনারা করতাম রে মাসুদ কোন ব্যাপার না ব্যাপার না এই আপনার আবার মাইন্ড করবেন না তো কেন এনে দুগ্গা বিয়া করছেন এরকম কেউ তো আছেন আসেননি আরে যত মানুষে হই করছেন এত মানুষে নাই ও আমরা বুঝি ও আমরা বুঝি দুই একজন থাকলে থাকতে পারেন তবে আপনারা এদিক দিয়ে তিনজন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হাদিসের কথা আমার না যারা একটার বেশি বিয়া করছেন শুনে রাখেন তাদের ইমান পাক হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি একটার বেশি বিয়া করে নাই তার ইমান পাকা হয় নাই হ্যাঁ এবং আরেকটা হাদিস আছে এটা আমার কথা না রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একটার বেশি বিয়া করলো একাধিক বিয়া করলো একের অধিক ওই তো একের অধিক বিয়া করলো আবার আল্লাহ কোরআনের মধ্যে কইছে চারজার বেশি বিয়া এক বিবি এক লগে রাখা যাবে না এই মুক্তা সরকার পুরুষে একটার বেশি বিয়া করলে ইমান পাকা হয় এই হাদিসটা ভাই জানে এখন আমার কত হইল মহিলারা তো একটা স্বামী লইয়াই থাকে অতিন চারজা থাক অসুবিধা নাই স্বামী একটা না তে মহিলাদের ইমানটা পাকা হয় কেমনি প্রশ্ন তো হেনে না এটা হলো প্রশ্নের মাঝখানটা ঘেরা বাইরিছে বুঝলি তো একসাথে চার বিবি পর্যন্ত আপনি রাখতে পারবেন এর বেশি পারবেন না এখন মুক্তা সরকার মূল জায়গায় আসি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে পর্দা নিলেন তখন তার ঘরে স্টিল নাও নয় জন বিবি ছিল কয়জন ছিল কয়জন জোরে চিৎকার দিয়া কন নয় জন বিবি তার ঘরে ছিল এখন কোরআনে বলতেছে চারজনের বেশি রাখা যাবে না আর নবী একসাথে ১৩ মতান্তরে ১৪টা বিয়া করছে কিন্তু একসাথে তার নয় জন পর্যন্ত ছিল এখন যদি কোরআনের দিকে তাকান তাইলে নবীর বিবি ঠিক থাকে না আর নবীর বিবি যদি ঠিক রাখতে যান তাইলে কোরআন ঠিক থাকে না এখন এই শরীয়তটারে আপনি বাস করবেন কি দিয়ে আমার একটু কইবেন যদি কন যে নবীর বেলায় কোনো আইন নাই বুঝলেন নি যদি বলেন নবীর বেলায় কোনো
আইন নাই তাহলে কেন নাই সেই নিগুর রহস্যটা আপনি বলবেন এক বেটি আইছে আমার পোলায় মিষ্টি খায় একটু দোয়া করে দেন আমার নবী কয় তিন দিন পরে আইও গেছে তিন দিন পরে মাথার মধ্যে হাত দিয়া কয় বাবা মিষ্টি কম খাইও বেটি খয় এটু কথা কইতে আপনার তিন দিন লাগলো এটু তো হেদিনই কই দিতে পারতেন আমার নবী কয় মা গো আমি নিজেই মিষ্টি বেশি খাইতাম নিজে মিষ্টি বেশি খাই আরেকজনরা কেমনে কই যে মিষ্টি কম খাইও আর বর্তমানে আমগো কিন্তু ওই অবস্থা নিজে হম্মানে খাই কিন্তু অন্য জনরে ঠিকই উপদেশ দেই হ্যাঁ তো নবী নিজে যাহা পালন করে নাই তাহা উম্মতকে পালন করার উপদেশ দেয় নাই এখন এই যে একটা ঝামেলা এই ঝামেলাটা আপনি একটু মিট করে দিবেন ও পরিবারে কয় এইবারও গর্বে যদি মেয়ে তোমার হয় তিন তালাক দিয়া তোমায় দিবই আমি ছেড়ে এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে কান্দিতে কান্দিতে বেটি ভাবিল তখন জিলানো নগরে আছে তীর যে একজন এক ঘটি দুধ বেটি লইল কিনিয়া এক ফানা কলা লইল পীরের লাগিয়া যাইয়া বলছে ওগো হুজুর আমার নিবেদন উনিশ মাইয়ায় আমার ঘরে দিল নিরঞ্জন এইবারও গর্ভবতী করলো মালেক সাই স্বামী বলছে মেয়ে হলে তালাক দিবে তাই দুঃখ লাল্লা হইয়া আসিলাম আপনার দরবারে ছেলের জন্য দোয়া চাইতে কই হুজুর আপনারে দুঃখলা খাইয়া পীরে ধ্যান ধরিয়া যায় এইবারও মেয়ে হবে দেখিবারে পায় ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে এইবারও মেয়ে হবে তোমারই ঘরে ওরে এই কথা শুনিয়া বেটি কান্দিতে কান্দিতে বেটি রাস্তা দিয়া যায় রাস্তার পাশে একটা মাঠ দেখতে পায় ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসিয়া তখন বেটিরে বলিল
কান্দ কেন মা জননী বলো আমার ঠাই বেটি বলে ও গো বাচ্চা তোমাকে জানাই ছেলের জন্য দোয়া চাইতে গেলাম পীরের ধারে দুধ কলা খাইয়া পীরে বলিল আমারে এইবারও মেয়ে হবে আমারই ঘরে সেই কারণে কান্দি আমি বলি তোমার ধারে উনিশ পায়াই আমার গর্বে দিল নিরঞ্জন এইবারও মেয়ে হবে শোনো বিবরণ বাচ্চা বলে ও গো বেটি তোমারে দেখইয়া জঙ্গি পীরের দরবারেতে যাও না রে চলিয়া যেই দুগ্ধ কলা তুমি দিয়াছিলা তারে সেই দুগ্ধ কলা ফিরত দিয়ানো না এইবারে ছেলের জন্য দোয়া যখন করিতে পারল না দুধ কলা ফিরাইয়া আনো তোমার তাই এখন ওরে এই কথা শুনিয়া ফিরে যাইয়া বলছে ও বহুজুর আমার নিবেদন পরে দুধ কলা ফিরাইয়া দেন আমার তাই এখন বাজার হইতে কিন্না দিলেই ওই কলা নিব না বাজার হইতে কিন্না দিলেই ওই দুগ্ধ নিব না যেই দুগ্ধ কলাই আমি দিয়াছি আপনারে সেই দুগ্ধ কলা ফেরত দিয়া দেন আমারে পীরে বলে বঙ্গ বেটি তোমারে দেখইয়া দুগ্ধ কলা তোমার সামনে ফেলেছি যে খাইয়া সেই দুগ্ধ কলা ফেরত দেব কেমন করে এমন কথাকে শিখাইলো বলো না তোমারে বেটি বলে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়া যাই যাওয়ার সময় মাঠ একটা দেখিবারে পাই ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসি আমায় শিখাইয়া দিল পীরে তখন বেটির সঙ্গে করিলেন গমন রাস্তার পাশে গিয়া বেটি দিল দর্শন আব্দুল কাদির ওরে যাইয়া দেখে আব্দুল কাদির ওই আছে দাঁড়াইয়া আবু সালে জঙ্গি বলে ছেলের কাছে গিয়া এমন কথা জ্ঞান শিখাইলা কও তুমি আমারে বড় পীর পাই আব্বা হুজুর বলতেছি আপনারে ছেলের জন্য দোয়া চাইতে করি পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাধ্য না ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাধ্য না এই কথা শুনিয়া তখন রাগ হইয়া ছালে থাপ্পর একটা মারলো গিয়া বড় পীরের গালে বড় পীর কই আব্বা হুজুর আপনাকে জানাই এক থাপ্পরে উনিশ পাইয়া ছেলে কইরা যায় বড় পীর কই আব্বা হুজুর আপনাকে জানাই এক থাপ্পরে উনিশ পাইয়া ছেলে কইরা যায় গর্বেতে যে মেয়ে আছে ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পর যদি মারেন আমার গায়ে গর্বেতে যে মেয়ে ছিল ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পর যদি মারেন আমার গায়ে আমি আমি চিলানেতে মাইয়ার গুষ্টি চিলানেতে মাইয়ার গুষ্টি একটা রাখতাম মনে